হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মায়ার নবী গো, ওগো নবী আপনি সোজা হয়ে কেন দাঁড়ান না গো নবী? আল্লাহর নবী বলেন, জাবির, সোজা হয়ে দাঁড়াতে পারি না, পেটে পাথর বাঁধা। যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে পেটের পাথরটা খুলে পড়ে যায়। জাবির আজকে একদিন দুই দিন নয়, আজকে তিন দিন যাব তোমার নবীর পেটে কিছু ঝুটে না। জাবির সোজা দৌড় দিলেন বাড়িতে, জয়া বিবিকে বলতেছেন, বিবি গো, ঘরে কিছু আছে কিনা তাড়াতাড়ি বল, আমি আর তুমি যদি পেট ভরে খাই আর রহমতের নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না। মালিক যদি ডাক দিয়ে কই, যাবে তোমার পেটে খানা ছিল, আমার বন্ধুর পেটে খানা ছিল না, আমার বন্ধু পেটে পাথর বেঁধে রাখছে, কেমন করে তুমি সেটা সইতে পারলা? জাবেরের বিবি কয়, নবী স্বামী গো, অল্প কিছু গোশত আছে, রুটি আছে, তুমি তাড়াতাড়ি মায়ার নবীকে দাওয়াত করে আস, তিন চারজন মানুষে খাওয়ার মতো আমাদের কাছে রুটি আছে, গোশত আছে। জাবের আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীর কানে কানে ডাক দিয়া বলেন, মায়ার নবী, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত গো নবী। আল্লাহর নবী দাওয়াত পাওয়া মাত্রই, রহমতের নবী, তিনি তো একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। 1500 সাহাবী নবীর সাথে খন্দকের কাজে লিপ্ত, মদিনার চতুর্দিকে পরিখা খনন করেন, দুশ্মন যাতে মদিনায় ঢুকতে না পারে। মায়ার নবী, দয়ার নবী, উঁচা একটা পাথরের উপরে ওইটা এলান করালেন, সাহাবীরা কাজ বন্ধ করো। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ করে নবীর দিকে তাকাইলেন। আল্লাহ নবী এবার বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দুপুর বেলা তার বাড়িতে দাওয়াত করেছে, খানা আছে চারজনের, মায়ার নবী দাওয়াত দিয়া দিছেন 1500, 1500 সাহাবীর দাওয়াত শোনা মাত্রই জাবেরের চোখ গোলাপ বড় বড় হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, হায়, এখন বুঝি আমার ইজ্জত যায়, আমি এখন কি করব, চারজনের খাবার 1500 মানুষকে কেমনে খাওয়াবো? জাবের দৌড় দিয়ে আবার বাড়িতে আসলে না, এসে বলতেছি, বিবি, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি। বিবি কয়, কি হয়েছে? কয়, আমি তো আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর রহমতের নবী মায়ার নবী, তিনি তো একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না, আমার মায়ার নবী তার 1500 সাহাবীর দাওয়াত করে দিছেন। ও বিবি, তুমি এবার বলো এখন আমরা কি করব, উপায়টা কি এবার বলো। ভাইরা বন্ধুরা, এটাই হলো হক্কানি পীর বুজুর্গ, ওলি, আল্লাহ চিনবার উপায় হলো, এরা কোনো সময় খাওয়ার দান্দায় থাকে না, সর্বদা মুরিদানের দিলের দিকে তাকায়, মুরিদের হাতের দিকে হক্কানি পীররা তাকায় না। আল্লাহ নবী একা একা খাইতে পারেন না, খাটি ওলি আল্লাহ যারা, এরাও আপনার এই পাশের আইকা খাইতে পারে না, এটা আলামত। আমাদের সমাজের খাটি আল্লাহওয়ালা চিনার উপায় হলো, খাটি ওলিরা কোনোদিন মুরিদের হাতের দিকে তাকায় না, ভেজাল্লা ওলি যারা, ভেজাল্লা পীর, যাওয়া মাত্রই মুরিদের হাতের দিকে তাকায়, কি লই আইছে, কি লই আইছে, সেদিকে তাকায়। আর খাটি ওলি আল্লাহরা মুরিদের দিলের দিকে তাকায়, কোন দিল নিয়ে আইছে, দিলের ভিতরে কি পরিমাণ কালিমা আছে, দিলের ভিতরে কি পরিমাণ অন্ধকার রয়েছে, এই অন্ধকারটা কেমন করে সেটা দূর করব, এটা হলো খাটি ওলি আল্লাহ চিনার আলামত। আমার নবী রহমতের নবী যখন নিজে এলান করে 1500 সাহাবীরে দাওয়াত করে দিলেন, জাবের দৌড়ায় যখন বিবির কাছে যায়, যায় যখন বিবিকে খবরটা দিয়ে দেয়, বিবি তখন কেমন বুদ্ধিমতী নারী, কেমন ইমান, কেমন নবীর প্রতি তার ইয়াকিন,
জাবিরের বিবি বলতেছে, স্বামী গো ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি গো স্বামী। ও স্বামী বলো। আল্লাহর নবীরে দাওয়াত দিয়েছে কে, আর 1500 সাহাবীরে দাওয়াত দিয়েছে কে? জাবির বলে, আমি তো নবীকে শুধু দাওয়াত দিয়েছি, আর 1500 সাহাবীকে নবী নিজে দাওয়াত দিয়েছেন। এইবার জাবিরের বিবি কয়, স্বামী গো তাহলে আমাদের কোনো টেনশন নাই, টেনশন নাই। যদি মায়ার নবী নিজে দাওয়াত দিয়া থাকেন, আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে। তোমার জবানে দাওয়াত দেও নাই, দাওয়াত দিয়েছি মায়ার নবী তার পবিত্র জবানে। বন্ধু বন্ধুর ইজ্জত কেমনে রাখবে সেটা বন্ধু জানে, আমরা জানি না। জোরে কর না সুবহানাল্লাহ। কাউ নাই নে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া। মৌলা মেরা আকা মেরা রহমত কি নবি হ্যায়, তজদার মদিনা হ্যায় তোবা হ্যায় আরবি হ্যায়, তজদার মদিনা হ্যায় তোবা হ্যায় আরবি হ্যায়। আশজার নে দেতে হ্যায় নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হ্যায় তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ও স্বামী যাও যাও, আল্লাহর নবী কি যায় তুমি নিয়ে আসো। জাবের স্ত্রীর কথায় বিবির কথায় মনে শান্তি পেয়ে গেলেন। কত সুন্দর কথা, কত সুন্দর যুক্তি, যে তুমি তো দাওয়াত দেও নাই, দাওয়াত দিয়েছে মায়ার নবী। এইবার নবীর কথার ইজ্জত আল্লাহ কেমনে রাখবো এটা আল্লাহ বুঝে, আমরা বুঝি না। যাও তুমি যাও, যাই আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আসো। জাবের আল্লাহ নবীর কাছে আসলেন, দুপুর বেলা ঈশা বলতেছেন, নবী গো চলেন দাওয়াত খাইতে চলেন। মায়ার নবী দয়ার নবী, 1500 সাহাবী লয়া নবী দাওয়াত খাইতে রওয়ানা দিছেন। বিশাল বড় এক কাফেলা, বিশাল বড় এক বহর নিয়া নবী দাওয়াত খাইতে রওয়ানা। আল্লাহর নবী তো বুঝতে পারছেন খানা যে কয়েকজনের, কিন্তু নবী দাওয়াত দিয়ে দিছেন 1500। জাবেরের মনে টেনশন, টেনশন তো হবেই, হায় রে জানি কি হয়, হায় জানি কি হয়, ইজ্জত থাকে না যায়, হায় এখন জানি কি হয়। চোখগুলা সর্বদা ভয়ে কাতর। মায়ার নবী আর চোখে তাকায় দেখেন জাবের নবী থেকে একটু দূরে দূরে থাকতেছে, কি যেন টেনশন টেনশন করে। নবী তো বুঝেন জাবের কোন টেনশন করতেছে। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, জাবের এদিকে আসো, আমি নবীর কাছে তুমি আসো। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে কাছে আনলেন। আইনা নবী মুস্কি হাইসা বলতেছেন, জাবের তুমি বুঝি টেনশন করো, তুমি বুঝি টেনশন করো, জাবের টেনশন করো না, আমার আল্লাহর সাথে আমার কথা হইছে। এ জাবের টেনশন করো না, মালিকের সাথে আমার কথা হয়ে গেছে রে জাবের। তোমার আর তোমার বিবির এখলাসের বদৌলতে আল্লাহ পাক আজকে অল্প খানার মধ্যে এমন বরকত দিবে, আমার 1500 সাহাবী খাওয়ার পরও খানা শেষ হবে না। জাবেরের চোখ থেকে দর দর করে পানি পড়ে কান্দেন নবী গো। ও গল্লার নবী, আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি, 3 দিন যাবত আপনার পেটে পাথর বাঁধা গো নবী, আমার তো ভয় হয়, ভয় হয় আমার নবী খানা পায় কি পায় না। নবী বলে, না যাবে টেনশন করো না, টেনশন করো না, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফলানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছে, বান্দা ইমানটা যদি নির্ভেজাল হয়, আমলটা যদি নির্ভেজাল হয়, আমি আল্লাহ দুনিয়াতেই তোমারে বরকতের জীবন আল্লাহ দান করবে।
ও জাবের এই ওয়াদা মনে করো আল্লাহ তোমার সাথে করছে। বাড়ির দিকে রওনা দিলেন, যায় নবী বলে জাবের কোথায় তোমার গোশতের পাতিল, কোথায় রুটির পাতিল, আমি নবীকে একটু দেখাও। আল্লাহ নবীর সামনে পাতিল গুলা হাজির করা হয়। আমার নবী রহমতের নবী পাতিলের ঢাকনাটা উঠাইয়া নিজের পবিত্র মুখের একটু লব পাতিলের মধ্যে লাগায়া ঢাকনাটা লাগায়া দিলেন। লাগায়া বলতেছেন, জাবের শুধু নিবা নিবা, কখনো ডাকনা উঠাইয়া দেখবা না কি পরিমাণ বাকি আছে। শুধু নিবা নিবা, কখনো দেখবার চেষ্টা করবা না কি পরিমাণ বাকি আছে। এই দিকে তুমি খেয়াল করবা না, বাড়িতে যাইয়াই মায়ার নবী বলতেছেন, আমার 500 সাহাবীর তুমি একবারে বসাও। 500 সাহাবীর একবারে বসানো হলো। জাবের যে বলতেছেন, নবী গো, ও গো মায়ার নবী, আপনি একটু বসে যান গো নবী। আল্লাহর নবী কয়, জাবের, ও জাবের, আমি আগে বসবো না, আমি সবার পরে খাইব। আমি আগে খাবো না, সবার পরে খাবো। আমার 1500 সাহাবী খানার পরে যদি খানার থাকে আমি নবী খাব। আর আমি তো বলেছি আমার আল্লাহর সাথে কথা হয়েছে, তুমি টেনশন করো না। কিন্তু এরপরও মানুষ তো টেনশন হয়নি না হয় না। খানা হলো 4-5 মানুষের, আর মেহমান হাজির হয়ে গেছে 1500। কেমনে কি হবে? আল্লাহর নবী বলে, জাবের, আমার 500 সাহাবীরে তুমি একবারে বসাও। আজকে তোমার বাড়িতে আমি নবী মেহমান না, তোমার বাড়িতে আমার মেহমান হলো আমার সাহাবীরা, আর আমি হলাম আজকে তোমার বাড়ির মেজবান, বাড়িওয়ালা। সুবহানাল্লাহ, জোরে কর। বাড়িওয়ালা আগে খায় না রে জাবের, বাড়িওয়ালা পরে খায়, পরে খায়। আমি আজকে খানা খাওয়াবো, তুমি আর আমি খানা খাওয়াবো। জাবের 500 সাহাবীর বসায় দিলেন। এরপরে মায়ার নবী, দয়ার নবী হাঁটেন আর বলেন, জাবের এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। জাবের দিতেছেন দিতেছেন, সাহাবিরা বলতেছে, নবী গো আর লাগবে না, আর লাগবে না, একদম তৃপ্তি মিটা খানা কইছে গো নবী। এইবার দয়াল নবী বলেন, জাবের আমার আরো 500 সাহাবিরে বসাও। এইবার যখন আরো 500 বসানো হয়, আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে জাবের এইবারও হাতটা অনুনয় বিনয় করে চোখের পানিটা মুছে আর কয়, নবী গো আমার মা বাবা আপনার উপরে কুরবান গো নবী। ও গো নবী, এবার অন্তত আপনি একটু বসে যান, এখন অন্তত আপনি একটু বসে যান। আল্লাহর নবী কয়, যাবে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, আমার মালিকের সাথে কথা হইছে। অগনবীজি অন্তত এখন বসন। নবী কই, না, এইবার 500 সাহাবীর বসাইলেন। মায়ার নবী মাসকান দিয়া হাঁটেন আর বলেন, জাবের এখানে আরো রুটি দাও, ওরে আরো গোশত দাও। জাবের দেন আর নবী দেখায় দেখায় দেন, 1000 সাহাবীর খানা শেষ, আরো 500 বাকি রইছে। এই 500 অবসান। জাবের আবারও অনুরোধ করে, নবী এখনও বসতে রাজি না। নবী কয়, না, সবার শেষে খানা খাবো। বাইরা বন্ধুরা, এইবার দেখা যায় 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। এইবার জাবের টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। হ্যাঁ, 4 মানুষের খাবার খাইলো, 1500 মানুষ পেট ভরে খানা খাইলো। জানি না পাতিলের মধ্যে গোশত আছে নি না নাই, রুটি আছে নি না নাই। যদি পাতিলে রুটি গোশত না থাকে, আমার মায়ার নবীর আমি কি খাওয়াব? আমার নবীর তো পেটে পাথর বাঁধা, আমি কোনো না কোনো খান থেকে খানা জোগাড় করতে হবে। হায় মনে হয় পাতিলে নাই, হায় আসে নি না নাই, হায় আসে নি না নাই। এই মনে করে আর মনকে সান্ত্বনা দিতে পারলেন না, দেখার জন্য পাতিলের দিকে দৌড় দিলেন। নবী ডাক দিয়ে বলে, জাবের যাসনা জাবের যাসনা। কিন্তু জাবির মানতে রাজি না, কই নবী গো মন্ডে বুঝাইতে পারি না, ও গো নবী মন্ডে বুঝাইতে পারি না, পারি না। আল্লাহ নবী কই, জাবের যাসনা যাসনা, ডাকনা উঠাবি না, ডাকনা উঠাবি না। কিন্তু জাবের মন্ডে আর বুঝাইতে পারেন না, যাইয়া তিনি ঢাকনা উঠায় ফেলছেন দেখার জন্য। তাকা দেখেন, শুরুতে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, 1 জাররা পরিমাণ কমে না।
আল্লাহর নবী, রহমতের নবী, জাবের কানতেছে আর চোখের পানি মুছতেছে, আল্লাহু আকবার কইয়া জাবের চিৎকার দিয়া উঠছেন। মায়ার নবী কাছে যে কয়, জাবের কি ভুলটা তুমি করছ, যদি আজকে পাতিলের ঢাকনা তুমি না উঠাইতা, একটু ধৈর্য ধরতে পারতা, কি বরকত তুমি দেখছ। আমার আল্লাহর সাথে কথা হইছিল, তোমার এইখানে এমন বরকত আল্লাহ দিছিল রে জাবের, কি 1400 আর 1500 মদিনার সব মানুষকে যদি আজকে দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও তোমার খানা বিন্দু পরিমাণ কমত না। এমন ঘরের বরকত আমরা সবাই চাইনি না চাই না, রিজিকে বরকত চাইনি না চাই না, নামাজ চাইরা না নামাজ ফইরা, নামাজ চাইরা কোনোদিন এমন বরকত আশা করা যায়, নামাজ বাদ দিয়ে এমন বরকত আশা করা যায় না রে গোলাম, হারাম পথে চইলা কোনোদিন এমন বরকত আশা করা যায় না, হারামে কামাই বেশি দিন টিকে না, ঠিক কিনা জোরে বলেন, হারামের কামাই বেশি দিন টিকে না, টিকে না অশান্তির আগুনে জ্বালায়, ঘরের ভিতরে অশান্তির আগুনে জ্বালায়, এজন্য কম রুজি হোক হালাল পথে হবে আল্লাহ বরকত দিয়ে দিবে, বেশি টাকা হারাম দরকার নাই, দরকার নাই। সন্তান কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, এমনকি সন্তান বেলাইনে বেফতে মত কুর গাঞ্জা কুর হইতে পারে, হারাম করে সন্তান মত কুর গাঞ্জা কুর হইয়া বাবার গায়ে হাত উঠাইতে পারে, ঠিক কিনা? হারামের এত বদ আসর, এত বদ আসর, কার জন্য তুমি সম্পদ কামাইতেছো হারাম পদে? যেই সন্তানের জন্য এই সন্তান তোমার খুনিও হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন, এই সন্তান তোমার খুনিও হইতে পারে, খুনি, কারণ এটা হারামের বদ আসর। হালাল পদে সম্পদ কামাই, সন্তানকে লালন পালন কর, এই সন্তান কষ্ট করে মানুষ করবা, এই সন্তান মানুষের মতো মানুষ হবে, দেখবেন একদিন সমাজে তোমার ছেলের নামে তোমার নাম উজালা হবে, মানুষ বলবে অমুকের একটা ছেলে, অমুকের একটা সন্তান, কারণ তারে বড় করছো হালাল খাবার খাওয়াইয়া, হালাল খাবার খাওয়াইয়া তার রক্ত মাংস গড়ে তুলছো, তারে বড় করছো, এজন্য তার আচরণে, তার আখলাকে, তার ব্যবহারে সমাজের মানুষ সন্তুষ্ট, আর মানুষও কইব অমুকের একটা ভালো ছেলে, আল্লাহ তার একটা ছেলে দিছে, বহু বাপমার নাম উজালা হয় সন্তানের দ্বারা, আবার বহুর বাপমার নাম ধ্বংস হয় সন্তানের দ্বারা। বাবা ভালো মানুষ ছিল, কিন্তু সন্তান হয়েছে মদখুর গাঞ্জাখুর, ছিনতাইকারী, সন্ত্রাসী। মানুষ কত মানুষ এমন বলে না, হায়রে এমন একটা লোকের ঘর, এমন একটা ভালো মানুষের ঘরে এমন একটা খারাপ ছেলে হইছে, কয় কি কয় না মানুষ আফসোস করে, বাবাটা কত ভালো মানুষ ছিল, বাবাটা কত ভালো মানুষ ছিল। আল্লাহ বলতেছেন, বান্দা এটা আমি আল্লাহর হাতে, এর চাবিকাঠি আমার হাতে, এই কথার উপরে তুমি ইয়াকিন রাখো যে এর চাবি আমি আল্লাহর হাতে, চেষ্টা করেও তুমি কোনোদিন ওই পর্যায়ে পৌঁছতে পারবা না, সন্তানকে ওই পর্যায়ে পৌঁছাইতেও পারবা না যদি আমি আল্লাহ না পৌঁছাই। আর এর জন্য শর্ত হলো ইমানটারে নির্ভেজাল করো আর আমলটারে নির্ভেজাল করো, নামাজ পড়ো হালাল পথে চলো, বিবিরে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো, স্কুলে যায় কলেজে যায় বাবা খেয়াল রাখো মেয়েটা বোরকা পরে যায় কিনা, যদি বাবা চোখের সামনে মেয়ে বোরকা ছাড়া স্কুলে গেল কলেজে গেল হাসরের মাঠে, এই মেয়ে সবার আগে বাবারে আসামি বানাবে, এই মেয়ে সবার আগে মাকে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, সন্তান বলবে মালিক আমি এত কিছু বুঝতাম না, আমি ছোট্ট ছিলাম, এত বুঝ ছিল না আমার, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, কোন শিক্ষা লাভ করলে পরে তোমাকে চেনা যায় তোমাকে পাওয়া যায়, কোন শিক্ষায় শিক্ষিত হলে পরে আখেরাত জানা যায়, ও মালিক আমি জানতাম না, জানতেন আমার বাবা আমার মা, কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না, কেন তারা আমাকে ওই পরিবেশে বড় করলো না, আজ যদি আমি বদ আমলের কারণে জাহান্নামী হই, আমার বাপ মারে জাহান্নামে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি,
এই আদরের সন্তান বাপমার জন্য ডাবল শাস্তি চাইব আল্লাহর কাছে, ডাবল শাস্তি চাইব। তাহলে কোন সন্তানের জন্য আপনি হারাম কামাই করতেছেন, কোন সন্তানের জন্য আপনি অবৈধ পথে টাকা কামাই করতেছেন রে ভাই? এই সন্তানই তো তোমাকে আল্লাহর আদালতে আসামি বানাবে, কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব নিজের ফিকির করো, বাঁচার ফিকির করো, সন্তানকে হালাল পথে চালাও। রব্বুল আলামিন বলে, বান্দা, এক নাম্বার পুরস্কার তোমার দুনিয়ার হায়াতের জীবন, বরকতের জীবন আমি আল্লাহ বানায় দিব, শান্তির জীবন আমি তোমাকে বানায় দিব। দুই নম্বর পুরস্কার হলো মৃত্যুর পরবর্তীতে, মরণের পরের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়, আখেরাতের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়। এত লম্বা সফর কেমনে পাড়ি দিব, কেমনে পাড়ি দিব? ওই আখেরাতের সফরে আমি আল্লাহ কথা দিলাম, যদি দুই শর্ত তোমার মাঝে পাওয়া যায়, আখেরাতের চিরস্থায়ী সফর, যেই সফরের কোনো শেষ নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাব। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তুমি যা কষ্ট করে আমল করেছো, এর চেয়ে হাজার গুণ উত্তম বদলা আমি তোমাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। কোন হাজার গুণ উত্তম বদলা তোমারে জান্নাতে আমি দিব। সর্বনিম্ন জান্নাতি যে মানুষটা হইব, তারও আল্লাহ দশটা দুনিয়ার সমান জান্নাত দিব। আজকে এক বিঘা জাগার জন্য তুমি, এক বিঘা জাগার জন্য রাতের অন্ধকারে শিম সরায় ফেলছো, আসেনি না নাই? এক হাত জাগার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, চার আঙ্গুল পাঁচ আঙ্গুল জায়গার জন্য তুমি হাতে লাঠি নিয়ে আনিছো। রব্বুল আলামিন কয়, বান্দা, যেই দুনিয়া থেকে তুই আইস, এমন দশটা দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ। মুসনদে আহমদ কিতাবের হাদিস, হাদিসের কিতাব, হাদিসের পরিভাষা মুসলসল বিদ্যাহে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই মানুষটার জীবনে কোনো নেক আমল ছিল না, ছিল শুধু ইমান, নির্ভেজাল ইমান। আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা হলে পরে আলেমুল আমার ডাকে সবার আগে ময়দানে হাজির হয়েছে, যদিও তার নামাজে কমতি, যদিও তার আমলের মধ্যে ঘাটতি, কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা অন্তর জুড়ে ছিল, কোনো ভেজাল ছিল না, খাঁটি। এই মানুষটা হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর বদ আমলের সম পরিমাণ শাস্তি জাহান্নামের আগুনে ভোগ করবে। ফার্স্ট চান্সে জান্নাতে যাবে যার আমল নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, তারে আল্লাহ পাক ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে। আর যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, তার গুনা পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পর ইমানের খাতিরে আল্লাহ তারে একদিন জান্নাত দিবে। লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটা মান লা ইয়াদখুলুন নার ফি কলবি মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমান ও যার অন্তরে ছিল সরিষার পরিমাণ ঈমান, তারেও আল্লাহ জাহান্নামের আগুনে চিরকাল জ্বালাবে না। যেরকম সুবহানাল্লাহ, এই মানুষটা হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে আর আল্লাহরে ডাকবে, কি কইয়া ডাকবো? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। হাজার কোটি বছর চলে যাবে, আল্লাহ তার ডাকে জবাব দিবেন না। যেই দিন তার শাস্তির মেয়াদ শেষ হবে, ওই দিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহরে কে যেন হান্নানু মান্নানু কয়া ডাকতেছি, জিব্রাইল তুমি একটু জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমারে এইভাবে ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে আয়া ডুববেন, ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তিনি তাকাবেন, মানুষ তিনি দেখবেন না, শুধু একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ। জিব্রাইল বলবেন, আল্লাহ আমিও তো আওয়াজ শুনি কিন্তু মানুষ দেখি না,
হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই মানুষটার মানুষের আকৃতি নাই, এটা কয়লার টুকরা হয়ে গেছে, নাক মুখ হাত পা চেনা যায় না। ইব্রাহিম কইব, আল্লাহ মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ তো শুনতে পাই। আল্লাহ তখন কইব, ইব্রাহিম তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পর আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ওই কয়লার টুকরা মানুষটার আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া ধুইয়া আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দারি কেন আমারে ডাকতেছ? এ বান্দা, জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওলামাই কেরাম কত তরে বুঝাইল, ওলি আল্লাহরা কত তরে ডাকল, ওয়াজ নসিহতের আওয়াজ কত তোর কানে গেল, দাওয়াত তবলিগের মেহনত তোর চোখের সামনে কত হইল, দুনিয়াতে একবারও তুই আমাকে ডাকবার সময় পাইলি না, দুনিয়াতে আমাকে ডাকার সুযোগ তোর হলো না, অথচ আমাকে ডাকার জায়গাটা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যে আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমি 70 বার জবাব দেই। 70,000 বছর একটা মানুষ মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামুইয়া সনামুইয়া সনামু করছে, ও মূর্তি করছে, একদিনও মূর্তি জবাব দেয় না। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একদিন তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাধু, ভুলে বের হয়েছে সমাদ, বলতে চেয়েছিল সনাম। সনাম শব্দের অর্থ হলো মূর্তি, আর সমাদ হলো আমার আল্লাহর একটা গুণবাচক নাম। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর এই সমাদ নামটা শুধু এক জায়গার মধ্যে এসেছে, 30 পারা কোরআনের মধ্যে সমাদ নাম শুধু এক জায়গায় এসেছে, আর সেই জায়গাটা হলো কুল হু আল্লাহ সুরা, সুরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। এত সুন্দর আমার আল্লাহর একটা সিফাতি নাম সামাদ, যার কাছে সবাই চায় কিন্তু তিনি তারও কারো কাছে চান না। 30 পারা কোরআনের মধ্যে সমাদ কয় জায়গা আসছে বলেন, কয় জায়গায়? সেটা কোন জায়গা? সূরা ইখলাস। যেই মাত্র কয়া সমাদু, ভুলে ভুলে মুক্তিকে বের হয়েছে, ইচ্ছাকৃত না। আল্লাহ নবী বলেন, যেই কয়া সমাদু, সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া দিছেন। আল্লাহ বলে, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। আল্লাহ পাক তখন বলতেছে, বান্দা কেন আমারে ডাক দিছো, এই যে আমি আল্লাহ হাজির। মায়ার নবী বলে, লোকটার সাথে সাথে সেজদায় পড়ে গেল, তওবা শুরু করলো, চোখের পানি ধরে কাঁদতে লাগলো, আর বলতেছে, মালিক 70 বছর যাবত আমি আমার দেবতারে ডাকলাম, একদিনও দেবতায় জবাব দিল না, আজকে ভুলে তোমার নামটা বলছি, তুমি জবাব দিয়ে দিছ। এজন্য আল্লাহ হাসরের মাঠে জাহান্নামী ওই মানুষটারে বলবে, বান্দা দুনিয়াতে আমারে একবার ডাকলে তোর ডাকে 70 বার আমি জবাব দেই। জবাব যে দেই তুমি এটা দুনিয়াতে যদি নাও শোনো, হাসরের মাঠে মানুষ যখন আমল নামা দেখবে তখন অনেক আমল দেখবে যে আমলটা সে নিজে করে নাই, বলবে আল্লাহ আমি তো এই আমলটা করি নাই, এটা কেমনে আইলো? আল্লাহ কইব, বান্দা তুমি আমারে অমুক সময় ডাক দিছিলা, অমুকটা তুমি চাইছিলা, দুনিয়াতে তুমি যা চাইছো আমি তোমারে তা দেই নাই, আমারে ডাক দিয়া তুমি যা চাইছো তোমারে তা দেই নাই, তুমি মনে করছো তোমার ডাক আমি শুনি নাই, কিন্তু না বান্দা তোমার প্রত্যেকটা ডাক আমি শুনছি, আর প্রতিটা ডাকের বদলা আমল নামায় আমল যোগ করে দিছি। হাদিস শরীফে নবী বলেন, ওই লোকটা তখন আফসোস করবে, হায় রে দুনিয়াতে আমার একটা ডাকও যদি কবুল না হইত, সব ডাক যদি আল্লাহ আমারে আজকে আমল নামায় দিয়া দিত। আমরা আজকে যেমন দুনিয়াতে নগদ চাই, নগদ নগদ, দুনিয়ার কোনো কিছু চাই, দুনিয়ার ধন দৌলত চাই, সন্তান চাই, যাই চাই, যদি আমরা না পাই মনে করি আল্লাহ আমার ডাক শুনল না,
কিন্তু হাশরের মাঠে আমল নামায় অতিরিক্ত নেকি দেখার পর কইব হায় দুনিয়াতে আমার এক একটা দোয়াও যদি কবুল না হইতো, সব দোয়া যদি আল্লাহ আজকে হাসরের মাঠে আমল নামায় দিয়া দিত কত ভালো হইতো, কত উত্তম হইতো, আফসোস করবে আফসোস। ভাইরা বন্ধুরা, এজন্যই এই লোকটার আল্লাহ পাক কইব বান্দা, এরপর আছে ঠিক আছে বল দেখি কেন তুই আমারে ডাকতেছ, কেন ডাকতেছ এবার বলো। তখন কইব আল্লাহ আমল নাই, আমল নাই, এজন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি মালিক। কিন্তু মালিক ইমানটা তো আছে, দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনছিলাম তোমার একটা নাম হলো রহমান, তোমার একটা নাম হলো রহিম, তুমি দয়ার সাগর। আল্লাহ হাসরের মাঠে আজকে জাহান্নামে হাজার কোটি বছর আমি জ্বলতেছি, আমি তোমার একটু দয়া চাই, মায়া চাই। আল্লাহ আমি বলি না আমারে জাহান্নাম থেকে তুমি বের করে দাও, জাহান্নাম থেকে তুমি তুলে দাও, এটা বলি না, কারণ আমার এই সাহস নাই, আমার আমল নাই। কোন সাহসে বলি? আমার তো আমল নাই, কোন উসিলায় বলি? তুমি আমারে মাফ করো, কোনো উসিলা আমার জীবনে নাই। কিন্তু মালিক শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ওই রহমান নামের খাতিরে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া একটু দরজার পাশে যদি রেখে দিতা, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা তুমি ঠিক শুনেছ, আমি আল্লাহর নাম রহমান, আর আমার দয়া মায়া হাসরের মাঠে 99 গুণ আমার হাতে আছে, আর এক ভাগ দয়া মায়া শুধু দুনিয়াতে দিছিলাম, 99 ভাগ দয়া মায়া আমি হাসরের মাঠে আমার বান্দা বান্দির উপরে দেখাবো। ঠিক আছে, আমি তোমার উপর দয়া দেখাইলাম, তোমারে উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিলাম বান্দা, তবে ওয়াদা করো, ওয়াদা করো, এরপরে আর কিছু চাইবা না। তখন কইব মালিক ওয়াদা করলাম, আমি এরপরে আর কিছু চাইব না। কিছুক্ষণ যাইতে না যাইতে ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান, ইয়া মান্নান কয়া। আল্লাহ আবার কইব বান্দারি এখন আবার কেন ডাক দিস? কই মালিক তুমি তো আমার দরজার পাশে রাখছ, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, তুমি আমার এই পাশে না রাইকা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। বলুন তো আপনারা বলুন, দরজার এই পাশ আর ওই পাশ সমান না বেশ কম আছে? হ্যাঁ, এই কথা কয় না আমার এই জাহান্নামের বাহিরে দিয়া দেও, এই কথা সুজা সুজি বলে না, একটু বুদ্ধি করে কয়, আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, ওই জায়গাটাতেও তো দরজার পাশ, এই পাশে না রাইকে ওই পাশে একটু রেখে দাও, তুমি তো পারো, তোমার নাম তো রহমান, তুমি যা করবা কারো কিছু জবাব দিতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আমি সব পারি, গুড়ায় বলো কেন, সুজা ভাষায় বলো, আল্লাহ তুমি তো সব বুঝছই। রব্বুল আলামিন কয় নেও, আমি তোমার এই কথাটাও রাখলাম, আমি দরজার বাহিরেই তোমারে নিয়ে গেলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। তখনও কয় মালিক আমি ওয়াদা করলাম, আর কিছু চাইব না। দরজার বাহিরে আল্লাহ দিয়ে দিলেন, কিছুক্ষণ পরে আবার ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করেছে, ইয়া হান্নানু, ইয়া মান্নান কয়ে ডাকে, এত সুন্দর করে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জবাব দিয়া দেয়, কিরে বান্দা আবার কেন ডাক দিলি? কয় মালিক আমারে তুমি যেখানে রাখছ এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, এমন জায়গায় রাখছ এটা জান্নাতও না জাহান্নামও না, এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই, বুঝেন, এখানে রাখিয়ে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। আমি বলি না তুমি আমারে জান্নাত দিয়া দেও, কিন্তু আল্লাহ তুমি তো দয়া করে পারো আমাকে তুমি জান্নাতের গেইটের পাশে রাখতে, জায়গা তো দুইটাই একই। আল্লাহ পাক কয় বান্দারে ভালো কথা, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না, কয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহর নবী বলে এই কথাগুলা কয়ে কয়ে আল্লাহর কুদরতি কলিজা নরম করে ফেলে, সুবহানাল্লাহ জোরে খান, এই কথাগুলা কয়ে কয়ে আমার মালিকের কুদরতি দিল নরম করে ফেলে। রব্বুল আলামিন তখন বলে বান্দা ঠিক আছে বুঝলাম,
তোরে জান্নাতের গেটের পাশেই নিয়ে রাখলাম, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় না গো মালিক, আর কি চাওয়ার আছে, আমি তো জান্নাত দিয়া দেই কথা বলতে পারি না, আমাকে তুমি যদি দরজার পাশে রাখো এটাই আমার জন্য যথেষ্ট। রব্বুল আলামিন দয়া করে তারে জান্নাতের গেট পর্যন্ত রেখে দিবে, কিছুক্ষণ শুধু যাবে, ওয়াদার কথা ভুলে যাবে, আবার ডাক শুরু করেছে, ইয়াহান্নানু ইয়ামান্নান। কত সুন্দর আমার আল্লাহ পাকের নাম, সবাই বলেন আপনারা ইয়াহান্নানু ইয়ামান্নান, ইয়াহান্নানু ইয়ামান্নান। আল্লাহ পাক আবার জবাব দিয়া কইব, বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কইব, মালিক ও মালিক, কি হয়েছে? আল্লাহ পাক একটা ঘটনা ঘটায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে জান্নাতের গেটের পাশে যাইয়া জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য খালি উকি জুকি দিতেছে, ছিদ্র তালাশ করে, জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে একটু দেখতে তার মন চায়। ওই অবস্থায় আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিছে, এই বাতাসের দরজাটা এক পলকের জন্য শুধু খুলছে, তার নজরটাও এক পলক শুধু জান্নাতের ভিতরে ঢুকছে, সাথে সাথে আবার দরজা লেগে গেছে। জান্নাতের আরামায়েশের দৃশ্য এক পলক দেখার পরেই সে আবারও আল্লাহকে ডাক শুরু করছে, হান্নানু ইয়ামান্নান কয়া। রব্বুল আলামিন তখন কয়, বান্দা আবার কি হইছে? কয়, আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখিয়া তো আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ, যেরকম আদত তুলি ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলে, জান্নাতের ভিতরে এত আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমাদের চোখ কোনোদিন এত আরাম আয়েশ দেখে নাই, তোমাদের কান কোনোদিন এত আরাম আয়েশের কথা শুনেও নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। অতএব ওই আরামের আর নাজ নিয়ামতের দৃশ্যটা দেখা মাত্রই সে আবার চিল্লানি দেয়, আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? দেখা আর স্বাদ মিটে নাই গো মালিক, ও মালিক একটা আবদার জানাই শুধু। আল্লাহ বলে, কি বল? আমারে জান্নাত দিয়া দেও, এই কথা আমি বলি না, কারণ আমার আমল নাই, আমল নাই। কেমন করে বলি আমারে জান্নাত দিয়া দেও? কিন্তু আল্লাহ আমার যা দেখাইছো দেখার স্বাদ মিটে নাই, আমার একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, এরপরে আমি বের হয়ে আসব, আমাকে একটু দেখবার সুযোগ তুমি দিবানি, আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর দেখেই তাড়াতাড়ি বের হয়ে আসব। আল্লাহ পাক কয়, বান্দা এবার তুই একটু নিজে কত দেখি, কয়বার ওয়াদা করছো আর কয়বার ওয়াদা তুমি ভাঙছ। তখন কয়, আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক কয়, ঠিক আছে, তোরে এই সুযোগটাও আমি দিব রে বান্দা, তবে বল দেখি যে কথার উপরে তুমি ওয়াদা করছো দেখবা আর বের হয়ে আসবা থাকবা না, এই কথায় এখনো আসো নি? ওয়াদা ঠিক আছে নি, বের হয়ে আসবা, দেরি করবা না, এই ওয়াদাটা অন্তত ঠিক রাখবা নি, এটা বলো। কয়, আল্লাহ আর কি আছে, এটা ছাড়া তো আর তো কোনো ওয়াদা করার জায়গা নাই, আল্লাহ 100% আমি ওয়াদা রক্ষা করব, আমারে তুমি একটু ডুববার সুযোগ দিয়া লাও, আমি দেখেই দ্রুত বের হয়ে আসব। আল্লাহ বলেন, ঠিক আছে, ওয়াদা যেন খেয়াল থাকে। আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিছেন। হাদিস শরীফে মায়ার নবী বলেন, সে কোমরটা বাঁধছে, মানুষ দেখবেন কোথাও যখন ভালো করে দৌড় দিতে দেওয়া লাগে, দৌড় দেওয়ার আগে একটা শক্ত প্রস্তুতি নেয় না, হে গেট খোলার আগেই কোমর বাঁধছে, আর যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে গায়ে যত দূর শক্তি আসলো এতদূর শক্তি নিয়ে জান্নাতের ভিতরে দৌড় দিছে, কের দেখা দেখি, হে শুধু ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে। তার মনে হইল যে বের হইতেও যেন সময় লাগে, আমি এমন ভিতরে যে ঢুকমো বের হইতেও যেন সময় লাগে, হে শুধু ভিতরেই ঢুকে দেখা দেখি নাই, ভিতরে ঢুকে। আল্লাহ পাক ধমক দিছে, এই বান্দা থাম। যখন আল্লাহ ধমক দিছে, ধমক দিয়ে আল্লাহ কয়, এটাই কথা ছিল, বের হও। তখন কি কয় শুনবেন? তখন বলতেছে, আল্লাহ
আমারে তুমি বাইর করে দিবা, আমারে তুমি বের করে দিবা। আল্লাহ বলে আমি বের করে দিব মানে বের হইয়া আসবা, এটাই তো তোমার ওয়াদা। কয় ওয়াদা ঠিক আছে, কিন্তু তোমারও কিন্তু ওয়াদা আছে। আল্লাহ রে কয় আল্লাহ পকে আমার ওয়াদা মানে বলে হ তোমারও একটা ওয়াদা আছে। আল্লাহ তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করবা? আল্লাহ পাক বলে আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু ওয়াদা করলি তুই, আর ওয়াদা ভাঙলিও তুই। ওয়াদা করলাম কখন, ভাঙবো তো দূরের কথা। কয় কি শুনবেন, কয় আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো। আলেমদের জবানে শুনেছি, যারে তুমি একবার জান্নাতের ভিতরে ঢুকাইবা আর বের করবা না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ও মালিক, এটা কি তোমার ওয়াদা না? জান্নাতের ভিতরে একবার যারে ঢুকাইবা আর বের করবা না, জাহান্নামীরে তুমি জান্নাতে দিবা, কিন্তু কোনো জান্নাতিরে জান্নাত থেকে বের করে আর জাহান্নামে দিবা না, এটা তোমার ওয়াদা নি? ক আল্লাহ পাক কই আমার এই ওয়াদার খবর তুই জানলে কেমনে? কয় মালিক, ওয়াজে গিয়া না বসলো, কানটা খাড়া রাখছিলাম, হুজুরে কি কয়? এই কথাটা মনে আছে? আল্লাহ কই বান্দা যা শুনছো ঠিক শুনছো, এটা আমার ওয়াদা। আমি আল্লাহ যারে একবার জান্নাত দিয়ে দে আর জান্নাত থেকে বের করি না। কয় তাহলে আমি তো ঢুকে পড়ছি, বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক, আমি তো কোনো এক সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন তুমি আমারে বের করে দিলে তোমার ওয়াদা ভাঙা হয়? আল্লাহর নবী রহমতের নবী বলে নেই, তার এই কথাটা শুইনা আল্লাহ পাক একটা কুদরতি হাসি দিছে। আল্লাহ পাক কুদরতি হাসি দিয়া কয় বান্দা চালাকিটা তো কম করলি না, বুদ্ধিটা তো কম করলি না, বুদ্ধিটা কম করলি না। আর তার এই কথা শুইনা আমার নবী রহমতের নবীও হাসছেন, সাহাবিরাও এই জায়গায় এসে হাসছেন। আপনারা যেমন এই তার কথাটা শুইনা মুসকি হাসছেন, নবীও হাসছেন, সাহাবিরাও হাসছেন। সাহাবিরা জিগায় নবী কয় আপনি হাসলেন কেন? আল্লাহর নবী কয় হাসমু না, জিব্রাইল যখন আমার এই ঘটনা শোনায় আমি দেখি জিব্রাইলও হাসতেছে। আমি জিব্রাইলে বললাম, জিব্রাইল তুমি হাসো কেন? কই জিব্রাইল কয় মগনবীজি আমি কি বলবো, আল্লাহ নিজেই হাসছে। আমার কথা কি বলবো, আল্লাহ নিজেই তো হাসি দিচ্ছে। এজন্য ইসলামে কান্নার সাথে হাসিও আছে, এই হাসিটাও এবাদত যদি শরীয়তের ভিতরে হয়, ঠিক কিনা? ইসলামী বিনোদন তো এবাদত যদি সেটা শরীয়তের ভিতরে হয়। ভাইরা বন্ধুরা, আমার নবী নিজেও বিনোদন করেছেন, বিনোদন করেছেন। ফাঁকি দিয়ে একটা ঘটনা বলি, মনোযোগ আছে আপনাদের? চলবে, কিছু কথা চলবে। আল্লাহ নবী একদিন সাহাবাই কেরাম নিয়ে খেজুর খাইতে বসছেন, নবীর একটা হাসির কথা শোনাই। আল্লাহর নবী খেজুর খাইতে বসছেন, মাসকানি খেজুরের স্তূপ গোল হইয়া বসছেন সাহাবাই কেরাম, মায়ার নবীও বসছেন, নবীর পাশেই বসছেন নবীজির জামাতা, মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কোন মেয়ের জামাই? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী, ইনি আল্লাহ নবীর পাশে বসছেন। তাহলে বোঝা গেল শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো? আপনাদের এলাকা আছে না সরম লজ্জা? এটা কোনো সরমের বিষয় নয়, সরম হলো শালির পাশে বসা, এখানে ভেজাল বাড়ে, ঠিক না? এটা হারাম। শ্বশুরের পাশে বসা এটা কোনো সরমের বিষয় নয়, নবী পাশে বসাইছেন, শ্বশুর জামাই পাশাপাশি বসা। এবার শুনেন, সবাই খেজুর খাইতেছেন, মাঝখান থেকে একটা একটা করে খেজুর নিয়ে খাইতেছেন। নবী বলতেছেন খেজুর খাওয়ার খেজুরের বিচি যার যার সামনে রাখো, আর আমি কিছু নসিহত করি, মশালা বলি, মশালাটা মনোযোগ দিয়ে শোনো। সাহাবাই কেরাম খেজুর খাইতেছেন, নবী দিনের আলোচনা করেন, আল্লাহ নবীর আলোচনা শুই না, তারা তো আলোচনা শোনার দিকে মন দিয়ে দিছেন, আর খেজুর খাইতেছেন, আলোচনা শুনতেছেন। আলোচনা শেষ, খেজুর খাওয়াও শেষ,
এইবার নবী বলেন, আমি তো দিনের আলোচনা করলাম, দেখলাম না কে কী পরিমাণ খাইল, এখন তো একটু বোঝা দরকার কে কী পরিমাণ খেজুর খাইছি, কে কী পরিমাণ খেজুর খাইল একটু বোঝা দরকার। সাহাবাই কেরাম বলে, নবী গো কেমনে বুঝবো, খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইছে কে কম খাইছে। নবী বলে, না না, খেজুরের বিচি দেখলেই বোঝা যাবে, বিচি দেখলেই। এদিকে ঘটনা ঘটছে কি, সবাই খেজুর খাইয়া যার যার সামনে বিচি রাখে, আর আল্লাহর নবী খেজুর খাইয়া বিচি নিজের কাছে না রাখিয়া জামাইয়ের কাছে রাখতেছেন। পাশে কে বুঝছে, নবী খেজুর খাইতেছেন ঠিক, কিন্তু বিচি নিজের কাছে না জামাইয়ের কাছে। নবী বলে, খেজুরের বিচি দেখলে বোঝা যাবে কে কী পরিমাণ খেজুর খাইছে। কিছু মানুষ আছে এমন, দেখবেন খাওয়ার তালে পইরা, খানা খাইলে পরে সে কথা কইলে খানা খাইতে পারে না। আবার কিছু মানুষ আছে, তুমি কথা যাই কও হের খানা আটকে না, ঠিক না? তুমি গল্প করো আর যাই করো তার খানা কিন্তু ঠিক আছে, মেশিন ঠিক আছে। আর কিছু মানুষ আছে, কথা বললে খানা বন্ধই রাখে, পারে না। আল্লাহ নবী বলে, তাহলে এখন তো কথা চলছিল, এবার বোঝা দরকার কে কী পরিমাণ খাইল। সাহাবিরা কয়, নবী গো কেমনে? নবী কয়, বিচি নেই কা। সব সাহাবি যার যার সামনের দিকে তাকায় বিচি দেখতেছেন, না না, বিচি যার যার ঠিকই আছে, মিল মতো আছে। একজনে আরেকজনের দিকে তাকায়, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই নজর দিছেন, দেখেন ইন্না লিল্লাহ, আলীর সামনে ডাবল বিচির স্তূপ জমা হয়ে আছে, বিশাল স্তূপ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, কিরে আলী যে এত বড় খাদক, এটা তোমরা আগে জানি না? সে তো আমাদেরকে কথার তালে ফেলাই আসে, তার খাওয়ান ঠিক রাখছে, আলী তো বহুত বড় খাদক। আল্লাহর নবী ইচ্ছা করে শরমটা দিছেন জামাইরে, হযরত আলী নিজের সামনের দিকে তাকায়া বেকুফ হয়ে গেছেন, একদম বেকুফ। হযরত আলী ভাবতেছেন ইন্না লিল্লাহ, আমি তো এত খেজুর খাই নাই। আর সাহাবিরা মনে করতেছে, বুঝছি আলী আমরা খাইছি কথার ফাঁকে ফাঁকে একটা কইরা, আর হে দুইটা কইরা মারছে, নাইলে তো বিচি এত হওয়ার কথা না। হযরত আলী ভাবতেছেন যে আমি তো এত খেজুর খাইলাম না, বিচি আসলো কোত্থেকে এত? আর সব সাহাবি বড় বড় চোখে হযরত আলীর দিকে তাকাইতেছেন, হযরত আলী তো শরমে পড়ে গেছেন, লজ্জায় পড়ে গেছেন। এখন হযরত আলী বিষয়টা বোঝার জন্য চোখটা খালি নজর দিয়ে দেখেন শ্বশুরের সামনে বিচি একটাও নাই, মানে মায়ার নবীর সামনে বিচি। এইবার আলী তো বুদ্ধিমান, নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। আলী কি কম চালা? আলী তো বুঝছেন, আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা শরম দেওয়ার বাউ করছেন, ঠিক না? আমার একটা লজ্জায় ফেলাইছেন, ইচ্ছাকৃত, বাঁচবেন কেমনে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? কথা হলো বিচি দেখে বোঝা যাবে কে কি পরিমাণ খাদক, কথা ঠিক। কিন্তু আমার কথা হলো যে খেজুরের সাথে বিচি সহ খাইছে সে কত বড় খাদক, যার সামনে খেজুর খাইছে অথচ বিচি নাই, তাহলে বোঝা গেল ইনি বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাদক। সাহাবায়ে কেরাম সবাই হাসিয়ে দিছেন, হাসিয়ে বলতেছে, ও এখানে তো শ্বশুর ডামা জামাইয়ে ঠেলাঠেলি চলছে। আল্লাহ রাসূল মুসকি হাসিয়ে বলে, আলী আমি সত্যি বলেছি, তুমি এলেমের দরওয়াজা, সুবহানাল্লাহ, কর তুমি এলেমের শহরের দরওয়াজা, না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। দেখেন কত সুন্দর একটা মজাক করেছেন, কৌতুক করেছেন আল্লাহর নবী। ইসলামে এই ধরনের একটু আনন্দ মজাক, ইসলামে শরীয়তে বৈধ, শুধু বৈধ না, সওয়াব হবে। কিন্তু আমরা যদি এই আনন্দটাকে গুনায় পরিণত করি, তখন সেটা আর সওয়াব তো থাকে না, গুনায় পরিণত হয়। যেমন বিয়া শাদিতে যদি আমাদের যুবক ভাইরা ডেক্স টেপ নিয়ে আসে, গান বাজনা করে, নারী পুরুষের একসাথে বৈশা খাওয়া দাওয়ার আয়োজন করানো হয়, এই অনুষ্ঠানটা ছিল আনন্দের, সওয়াবের কাজ। গান বাজানোর কারণে, নারী পুরুষ একসাথে বৈশা খানা খাওয়ানোর কারণে এটা আর সওয়াব রইল না, গুনায় পরিণত হয়ে গেল, ঠিক কি না? মনে রাখতে হবে, শরীয়ত আমাকে যে আনন্দটা করার অনুমতি দিছে সেটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়া যাবে না। ওই লোক যখন একথা বলল,
আল্লাহ আমারে কি তুমি বের করিয়া দিয়ে তোমার ওয়াদা ভাঙবা? আর আল্লাহ যখন মুস্কি হাসি দিলেন তখন আল্লাহ বলতেছে, বান্দা আমার ওয়াদা ঠিক আছে, যাও আমি তোমারে যখন জান্নাত তোমারে যখন একবার ঢুকাইছি আর তুমি যখন ঢুককে পড়ছো আমার ওয়াদাও ঠিক, তোমারে আর বের করব না, জান্নাত দিয়াই দিলাম। সুবহান, এজন্য এই হাদিসটার নাম হাদিসে মুসলসল বিদেহেক, হাসির হাদিস। মায়ার নবী থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের উস্তাদগণ এই হাদিস শুনাইছেন, যারা শুনাইছেন তারাও হাসছেন, আমরাও হাসছি, আপনারাও হাসছেন। এই জায়গায় হাসি দিলে পরে নবীর সুন্নতের উপরে আমল হয়ে যায়, একটা হাসির সুন্নত কেয়ামত পর্যন্ত জারি থাকবে আমার নবীর। যুরকন সুবহানাল্লাহ। এখন এই লোক জান্নাত পাইয়া হুশ নাই, কই যাবে, কোথায় গিয়ে বসবে, ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে এক জায়গায় বসতে চায়, আরেকজন এসে তুইলা দেয়। কারণ কি? কারণ সে সর্বশেষ জান্নাতি। আল্লাহ নবী বলে এই লোকটারে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ জান্নাতের দরওয়াজাকে সিলগারা মারবে, জাহান্নামের দরওয়াজাকে সিলগারা মারবে, আর জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার আকারে মরণটারে হাজির করে আল্লাহ জবাই করবে, মরণের মরণ হবে। আল্লাহ বলবে জান্নাতিরা চিরকাল জান্নাতে, আর বের হওয়া লাগবে না। জাহান্নামীদেরকে বলবা তোমরাও চিরকাল জাহান্নামে, আর বের হওয়ার সুযোগ নাই, মরণের মরণ আল্লাহ ঘটায়া দিয়া। যখন এই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে কেউ তারে বসতে দেয় না, বসতে গেলে আরেকজনে কয় ও মিয়া উঠো এটা আমার জান্নাত, আরেক জায়গায় যায় উঠো এটা আমার জান্নাত। ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান জায়গা পাবেন? হ্যাঁ, আপনাদের কুমিল্লা এলাকার যে খিত্তা আছে, গেলেন আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন গিয়ে দেখবেন কুমিল্লা এলাকার খিত্তায় আপনার উগলা ফালানোর কোনো জায়গা নাই, আপনি খালি অন্য জায়গায় ফালাইতে চাইবেন, এমনি আরেকজন আয় কইব মিয়া উঠো এটা নোয়াখালী, কি কইব? আরেক জায়গায় গিয়ে উগলা ফালাইবেন, কইব উঠো এটা সিলেট। হে কও আল্লাহ, তুমি আমারে জান্নাত দিছো ভালো কথা, কিন্তু আমার যদি বইবার জায়গায় কেউ দেয় না, এ কোন জান্নাতে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বান্দা সামনে আগাও, তুমি তোমার জান্নাত বুঝে পাও না, যেই দুনিয়া থেকে আইছো এমন দশটা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি। সামনের দিকে আগায় দেখবে বিশাল আকারে গেট, গেটের উপরে তার নাম লিখা, জান্নাতের গেট, গেটের উপরে নাম। দাঁড়ানো মাত্রই অটোমেটিক গেট খুলে যাবে, দুই দিকে দুই সারিতে সুন্দরী জান্নাতি হুর মালানিয়া তার অপেক্ষায় দাঁড়ায় আছে। ভিতরে ঢুকবে, তারা তারে বরণ করবে, গান গাইবে, মালা পড়াবে, খাস কামরার ভিতরে নিয়ে যাবে, শরবত খাওয়াবে, যত যা কিছু খাওয়ানোর আনন্দ দিবে। বিকালবেলা আল্লাহর বান্দা কইব আমি আমার জান্নাতটা একটু ঘুরে আসি, বিকালবেলা বের হবে জান্নাত দেখার জন্য, মহলটা থেকে বের হইয়া দেখবে আনারের বাগান, ডালিমের বাগান, আপেলের বাগান। মায়ার নবী বলেন আল্লাহ তার কোরআনে সুরায় ওয়াকেয়া সুরায় রহমানে বলেছেন, হাতের নাগালে আপেলের বাগান, হাত দিয়া পাইরা পাইরা ফল খাবে, একটু দূরে যায় দেখবে একটা লেক, পানির লেক, জান্নাতের ওই বাগানের ভিতর দিয়া পানির লেক গেছে, এই লেকটার পারে বৈশা মাছ দেখতেছে, মাছ এত সুন্দর স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি, এই পানির ভিতরে সোনালী রঙের রূপালী রঙের মাছ, বৈশা বৈশা বলবে এত সুন্দর মাছ না জানি খাইতে কত মজা। নবী বলেন সাথে সাথে আল্লাহ মাছের জবান আল্লাহ খুলে দিবেন, পানির নিচের মাছটা তখন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুমি আমাকে বুঝি খাইতে চাও? তখন বলবে হ আমি তোরে খাইতে চাই। মাছ তখন বলবে মাতবুখান আও মাশুইয়ান, তুমি আমারে বোনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? অবাক হয়ে যাবে, দুনিয়ার মাছ ধরতে কত ফাড়াফাড়ি করা লাগে, আর জান্নাতের মাছে নিজে ডাক দিয়ে কইব আতাস্তাহি, তুমি কি আমারে খাইতে চাও? বলবে হত্তরে তো খাইতে চাই। কই কেমনে খাইবা? মাতবুখানাও মাশুইয়ান, বোনা না ভাজা। তখন ওই লোকটা কইব তোরে আমি বোনাও খাইমু বাজাও খাইমু, দুনুবাই টেস্ট করমু কেমনে বেশি মজা।
আল্লাহর নবী বলে সাথে সাথে মাছটা ভাজা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। ভাজা মাছটা খায়া যখন কাটাগুলি পানিতে ফেলবে, আবার আল্লাহ মাছটারে পুনরায় মাছ বানায় দিবে, এরপরে আবার বুনা হইয়া তার সামনে হাজির হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা, দুনিয়ার মাছও খাইছি, দুনিয়ার ফলও খাইছি, জান্নাতের ফল, জান্নাতের মাছ, জান্নাতি ফলের মজা হল নকল, ফলের আসল মজা রাখছে আল্লাহ জান্নাতে, সুবহানাল্লাহ। কর মাছের মজা দুনিয়াতে হল নকল, ইলিশ মাছের স্বাদ আমরা যেটা পাই, যেমন আপনাদের চাঁদপুরের ইলিশ, হ্যাঁ আমরা আগে জিগায় ডাকার, এই বেটা ইলিশ এটা কোন জায়গা, চিটাঙ্গে না চাঁদপুরের, চিটাঙ্গে হইলে দরকার নেই, চাঁদপুরের হইলে বুঝলাম ওই অরিজিনাল। যত চাঁদপুরের ইলিশই খান, এই ইলিশের স্বাদটা হলো নকল স্বাদ, এই ইলিশের অরিজিনাল স্বাদটা আল্লাহ জান্নাতে খাওয়াবে। আপেল খাইছি, ডালিম খাইছি, কলা খাইছি, আম খাইছি, নকল স্বাদ, ল্যাংরা আমের অরিজিনাল স্বাদটা আল্লাহ জান্নাতে খাওয়াবে, সুবহানাল্লাহ। কর পিছন দিক দিয়ে সুন্দরী একজন রমণী নরম হাতে কল গাতের মধ্যে হাত দিছে, হাত দিয়া বলতেছে, হাত দিতে এসে ডান দিকে তাকায় দেখে একজন সুন্দরী রমণী, এত সুন্দর জান্নাতি একজন হুর, তখন কইব কে তুমি, তুমি আমার গায়ে কেন হাত দিলা? জান্নাতি হুর তখন কইব আমি তোমার, কয়ে তুমি আমার, আরে 70 জন বিবি আমার গড়ে রাইকে আসলাম, তাদের চেহারা আমি চিনি, তুমি আমার বিবি না, আমার বিবিরা ঘরে, দুনিয়াতেই কত সুন্দরী আমারে অফার দিছে, আই লাভ ইউ বলছে, আমি আল্লাহর ভয়ে বলছি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ। কর দুনিয়াতেই কত সুন্দরী আমাকে বলছে আমি তোমার, কিন্তু আমি বলছি না আমি আমার আল্লাহর, জান্নাতে আইসে বুঝি তুমি আমারে দুকায় ফেলাইতে চাও, ভাগো না, লাগবে না, এমন সুন্দরী আমার লাগবে না। তখনই জান্নাতি হুরটা তখন কইব আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে কোন আয়াত? ওয়ালা দাইনা মাজিদ। আল্লাহ বলেছেন জান্নাতে তোমাকে যত নিয়ামত দিব রে বান্দা, মাঝে মাঝে তুমি অতিরিক্ত পাইবা, এটা কি তুমি পড়ো নাই? বলে হয় এটা তো পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত, সুবহানাল্লাহ। কয় কেন? কয় কারণ চিটাগাং কক্সবাজারে গিয়া তুমি আল্লাহর কুদরত দেখিয়া জিকির করেছো, সুবহানাল্লাহর জিকির, টাটকা একজন যুবক, যৌবনের তাড়না পাগলামি তোমার ভিতরে রয়েছে, চোখের সামনেই কত যুবক সুন্দরী নিয়া এখানে তামাশা করেছে, কিন্তু তুমি আল্লাহর বয়ে গুনাহ করো নাই, গুনাহ করো নাই, নদীর কিনারায় বসে বসে আল্লাহর তসবিহ জপছো, কুদরত নিয়া ভাবছো, এজন্য আল্লাহ খুশি হয়ে বলছে আজকে আমার বান্দা যখন জান্নাতে নদীর পারে বসবে, একা রাখা যাবে না, তুমি তারে সঙ্গ দেও, সুবহানাল্লাহ। দুনিয়াতে হারাম কোনো নারীর সঙ্গ তুমি নেও নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমারে আমার সঙ্গ দেওয়ার জন্য পাঠাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শর্ত হলো দুইটা, পুরস্কার হলো দুইটা, একটা পুরস্কার দুনিয়াতে নগদ, আরেকটা পুরস্কার আখেরাতে বাকি। আমাদের নগদের উপরে যেমন বিশ্বাস, বাকির উপরও কার কার বিশ্বাস আছে? হাত উঠে একটু আল্লাহরে দেখা, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কি করতে হবে? ইমানটা বেজাল্লা ইমান না নির্ভেজাল ইমান? আমলটা বেজাল্লা আমল না নির্ভেজাল আমল? এর জন্য কি নিজে নিজেই নির্ভেজাল চিনব, না আলেম ওলামার কাছে যাওয়া লাগবে? খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে, খাঁটি উলামায়ে কেরামের সোহবতে যাওয়া লাগবে, গেলে পরে নির্ভেজাল ইমানও শিখবো, নির্ভেজাল আমলও শিখবো, ঠিক কিনা? নিজে নিজে যদি চিন্তা করি বের করার, কখনো বের হবে না। এজন্য আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহইল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা
কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়া বিলিল মাতার। নবী বলে উম্মত শেষ জামানায় নিজে নিজে চলার চেষ্টা করবা, ফিতনায় পড়ে যাবা, কারণ চতুর্দিকে ডাকাত তোমার দিকে ধেয়ে আসতেছে, তোমার ইমান ডাকাতি করার জন্য, আমল ডাকাতি করার জন্য। কেউ তোমার হাদিসের কথা বইলা বলবে, আমরা হাদিস লই আইছি, কেউ কইব আমরা কোরআন লই আইছি, কত কিছু লই আইব, কেউ সুরত বানাইবে একদম কামেল ফিরে কামেল এমন সুরত নিয়ে আসবে, তুমি দুকায় পড়ে যাবা। অতএব তুমি নিজে নিজে চলার চিন্তা করো না। শেষ জমানায় নবী কয় আমার হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চইল, তাহলে ডাকাত তোমার কাছে আসবে না, ভয় পাবে, কারণ সে দেখবে তোমার সম্পর্ক একজন আল্লাহওয়ালার সাথে। ঠিক কিনা ভাই? জুরে কান। ডাকাত ভয় পাবে তোমার সম্পর্ক আল্লাহওয়ালার সাথে, তোমার সম্পর্ক মসজিদের ইমামের সাথে, তোমার সম্পর্ক মসজিদের মুয়াজ্জিনের সাথে, তোমার সম্পর্ক মাদ্রাসার একজন উস্তাদের সাথে। ডাকাত ভাববে আমি কিছু বললেই জায়গা মতো কয়ে দিব, পৌঁছাই দিব, সে তো আমার এইভাবে কয়, সে কয় আমার নামাজ হয় না, সে কয় আমার এই হয় না, সে কয় আমি আমার এইভাবে কি করলে কি হয় না, হাত বাঁধলে হয় না, কত তামসা, সব বলে দিবে আলেমকে, সব বলে দিবে শাইখুল হাদিসকে, সব বলে দিবে মুফতি সাহেবকে। তখন তো মুফতি সাহেব বলবে ওরে ধরে নিয়ে আয়। যদি খালি একজন আলেম কয় যাচ্ছে ওরে নিয়ে আসো, তখনই দেখবেন ওদের পায়জামা গরম হয়ে যায়, ঠিকই না? তখন আর দাঁড়ে কাছে নাই। আপনার যত বুদ্ধি দিবে আপনি জবাব না দিয়ে শুধু বলবেন আচ্ছা ঠিক আছে চলো হুজুরের কাছে যাই, চলো একটু মুফতি সাহেবের কাছে যাই, তখনই দেখবেন খুব আমার একটা পেটে কামড় দিছে, আমি বাথরুম সাইডে আসি, ঠিক না? ঠিক না? খুব আমি বাথরুম সাইডে আসি, সাবধান। এজন্য আল্লাহর নবীর কথা মতো আমরা শেষ জামানায় এসেছি, ফিতনার জামানায়, চতুর্মুখী ফিতনা। নিজে নিজে চলব না খাটি আল্লাহওয়ালাদের সহবতে থাকব, আল্লাহওয়ালাদের সহবতে থাকব, মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখব, মাদ্রাসার উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখব, মোট কথা উলামায়ে কেরামের পরামর্শে চলব, তাহলে মহাদৌলত ইমান আল্লাহ কুদরতিভাবে হেফাজতে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। হুজুর যে কথা বলে গেছেন আওয়াবিন নামাজের কথা, ইশাক নামাজের কথা, তাহাজ্জুদের কথা, হ্যাঁ, পাঁচক্ত নামাজের সাথে যদি আমরা এগুলো পড়ি তাহলে এই দুইটা পুরস্কারের কথা শুনাইলাম। দুনিয়াতে নগদ পুরস্কারও আল্লাহ দিবে, পরকালের জীবনে আল্লাহ পাক বাকি পুরস্কারটাও দিবে। আমরা পাঁচক্ত নামাজ পাঁচক্ত রেগুলার মসজিদে এসে পড়ব, আর এই যে নফল নামাজগুলির এহতেমাম করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নাযিল করো আয় আল্লাহ, আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো আয় আল্লাহ, সর্বপ্রকার অশান্তি হিংসা বিদ্বেষ দূর করো আয় আল্লাহ। মাওলাই করিম, আখেরি দরখাস্ত, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমাও, মঞ্জুর আল্লাহ এই এলাকার মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।